হিজড়াদের সম্পর্কে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহলের মাত্রা আরো এক ধাপ চড়ানোর মতো ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে। শুধু কৌতূহল নয়, সেই সঙ্গে সঞ্চারিত হতে পারে হিজড়াদের নিয়ে ভয়ও। কারণ উত্তরপ্রদেশের এক যুবকের দাবি, হিজড়াদের সঙ্গে রাত্রি যাপনের ফলে বদলে গিয়েছে তার লিঙ্গ বা জেন্ডার। কারণ একটি রাত্রির মধ্যে তার প্রসঙ্গটি নাকি উধাও হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের ফররুখ খাবাদের চিত্রাঙ্কা এলাকার বাসিন্দা মহেশ চন্দ্র অনেকদিন থেকেই হিজড়াদের সঙ্গে তার মেলামেশা ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। হিজড়াদের সঙ্গে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে নাচ গান করে রোজগার করতেন বছর 25-এর মহেশের। তার অভিযোগ, গত 25শে নভেম্বর তিনি কোমফিল নামের এক হিজড়ার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান মিটে যাওয়ার পর 27 তারিখ তিনি বাড়ি ফিরেছিলেন। সে সময় সিপি মোড় নামের এলাকায় রামকলি নামের এক পূর্বপরিচিত হিজড়ার সঙ্গে তার দেখা হয়। এই রামকলি প্রেমনগর এলাকার বাসিন্দা। রামকলি মহেশকে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র দেওয়ার নাম করে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে দুজন খাওয়া দাওয়া করেন। মহেশের অভিযোগ, এই খাবারেই কিছু নেশার দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল। খাবার পরেই মহেশ বেহুশ হয়ে যান, হুশ ফেরে একেবারে সকালে। সজ্ঞান অবস্থায় নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করে আতঙ্কে দিশেহারা হয়ে যান মহেশ। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই মহেশ টের পান তার গোপনাঙ্গে প্রবল যন্ত্রণা। তারপরেই বুঝতে পারেন অজ্ঞান অবস্থায় কি মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে তার সঙ্গে। তিনি দেখেন তার প্রসঙ্গটি উধাও হয়ে গিয়েছে। মহেশ জানিয়েছেন এই দুর্ঘটনার পর তাকে আটক করে রেখেছিল। রোজ এক মুখোশধারী ডাক্তার এসে তার গোপনাঙ্গের ক্ষত ড্রেসিং করে দিয়ে যেত। তাতে শরীরের উন্নতি হওয়ার পরিবর্তে দিন দিন মহেশের ক্ষতস্থানের অবনতি হতে থাকে। প্রায় 2 সপ্তাহ হিজড়াদের ডেরায় বন্দি থাকার পর শেষমেশ 13ই ডিসেম্বর কোনো মতে পালাতে সক্ষম হন মহেশ। বাড়িতে পৌঁছে নিজের পরিবারবর্গকে পুরো ঘটনা জানান। তারপরে মহেশের বাবা বিরজু চন্দ্র কোতোয়ালি থানায় রামকুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিরজু মনে করছেন তার ছেলের প্রসঙ্গ কেটে দিয়ে তাকে হিজড়া বানাতে চেয়েছিল রামকুলি ও তার সঙ্গী সাথীরা। এসপি সুভাষ বহেল সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানান, পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে, মহেশের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে, সেই রিপোর্ট হাতে এলেই পুলিশ তদন্ত শুরু করবে।